ট্রফি জেতাটা একদিক থেকে দরকারও, আবার আর এক দল বিশেষজ্ঞ, তারা প্রাক্তন ফুটবলার, তারাও বলে থাকেন যে মেসি যে পর্যায়ে নিজেকে নিয়ে গেছেন বা যে সমস্ত কিছু অ্যাচিভ করেছেন দেশের হয়ে ট্রফি না জিতলেও, তাকে তাতে তাকে সর্বকালের সেরাদের মধ্যে রাখতে কোনো অসুবিধে নেই। ব্রাজিল বনাম আর্জেন্টিনার কোপা আমেরিকা ফাইনাল নিয়ে এমনই বলছেন ক্রীড়া সাংবাদিক কুণাল বসু। নমস্কার, আজ 10ই জুলাই, আপনারা শুনছেন এই সময় গোল্ডের মর্নিং নিউজকাস্ট। কুণাল বাবুর সঙ্গে আলোচনা করব, তবে তার আগে এক ঝলকে শুনে নেব আজকের হেডলাইন্স। দেশে দৈনিক সংক্রমণ 5% কমলেও চিন্তা বাড়ালেও 24 ঘন্টায় 12% মৃত্যু বৃদ্ধি। সতর্ক থাকতেই হবে হুঁশিয়ারি কেন্দ্রের। 1500 অক্সিজেন প্লান্ট, 4 লক্ষ শয্যা। তৃতীয় ঢেউ মোকাবিলায় জরুরি বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 12 থেকে 18 বছর বয়সীদের সেপ্টেম্বরেই জাইডাসের টিকা, বলছেন কেন্দ্রের বিশেষজ্ঞ দলের প্রধান। তাদের টিকা কার্যকর ডেল্টা রূপের বিরুদ্ধেও, ভারতে ট্রায়াল শুরুর আগে দাবি ফরাসি সংস্থার। বড় জয় রাজ্য সরকারের, স্থগিতাদেশ তুলে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ শুরু করতে পর্ষদকে অনুমতি কলকাতা হাইকোর্টের। ভুয়ো টিকা মামলায় এখনই সিবিআই তদন্তের প্রয়োজন নেই, রাজ্যকে স্বস্তি দিয়ে জানালো হাইকোর্ট। দেবাঞ্জন আবার পুলিশ হেফাজতে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মুকুল রাই, বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। ফিরে আসছি আজকের বাকি হেডলাইন্স নিয়ে, তবে তার আগে আলোচনা করে নেব কুণাল বাবুর সঙ্গে। রবিবার ভোরেই কোপা আমেরিকা ফাইনাল, মুখোমুখি ব্রাজিল আর্জেন্টিনা। তার আগে পর্যালোচনায় এই সময়ের ক্রীড়া সাংবাদিক কুণাল বসু। এই সময় গোল্ডে আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমেই আমরা যে প্রশ্নটাতে যাচ্ছি, যে মেসি কি শেষ পর্যন্ত দেশের হয়ে ট্রফি জিতবেন নাকি নেইমার জুনিয়র শেষ হাসি হাসবেন, কি মনে হয়? এই প্রশ্নটা এই মুহূর্তে যারা ফুটবল ভালোবাসেন সারা বিশ্ব জুড়ে সবার মনেই এইটা, বিশেষ করে যারা আর্জেন্টিনা এবং মেসির ভক্ত তাদের মধ্যে আরো বেশি করে। কারণ মেসি লাস্ট 7 বছরে 3টে টুর্নামেন্টের ফাইনাল খেলেছে। প্রথমে 2014 বিশ্বকাপ ফাইনাল, যেটা এই ব্রাজিলেই খেলেছেন ফাইনালটা, তারপরে 2015 এবং 16, পরপর 2 বছর কোপা আমেরিকার ফাইনাল খেলেছে। কিন্তু 3টেতেই রানার্স হয়ে ফিরতে হয়েছে এবং দেশের হয়ে এখনো পর্যন্ত কোনো ট্রফি নেই। সেই অর্থে একটাই দেশের হয়ে একটাই সেই অর্থে বড় অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে অলিম্পিকে গোল্ড মেডেল জেতা। কিন্তু সেইটা ওই অনূর্ধ্ব-23 পর্যায়ে, তাই সেটা ঠিক সিনিয়র টিমের হয়ে জেতার মতো মর্যাদা দেওয়া হয় না অনেক সময়তেই সেটাকে। তো সেই অর্থে ট্রফি দেশের হয়ে এখনো নেই। এই মেসি কত বড় ফুটবলার সেটা বিচার করার ক্ষেত্রে অনেক সময়তেই এই প্রশ্নটা এসে যায় যে দেশের হয়ে ট্রফি জেতাটা কতটা গুরুত্বপূর্ণ এই সর্বকালের সেরার মর্যাদা তকমাটা পেতে গেলে। তো সেক্ষেত্রে এই ট্রফি জেতাটা একদিক থেকে দরকারও, আবার আর এক দল বিশেষজ্ঞ, তারা প্রাক্তন ফুটবলার, তারাও বলে থাকেন যে মেসি যে পর্যায়ে নিজেকে নিয়ে গেছেন বা যে সমস্ত কিছু অ্যাচিভ করেছেন দেশের হয়ে ট্রফি না জিতলেও, তাকে তাতে তাকে সর্বকালের সেরাদের মধ্যে রাখতে কোনো অসুবিধে নেই। কিন্তু সেটা হলেও মেসি নিজে বারবার চেয়েছেন দেশের হয়ে ট্রফি জিততে, এটা তার নিজস্ব একটা হয়তো মেন্টাল স্যাটিসফ্যাকশন হতে পারে, নিজস্ব লক্ষ্য হতে পারে। সেমিফাইনাল জেতার পরেও, পরশুদিন সেমিফাইনাল জেতার পরেও মেসি এই কথাটা বলেছেন যে আমি দেশের হয়ে ট্রফিটাই সবচেয়ে বেশি করে জিততে চাই। তো শেষ পর্যন্ত জিততে পারবেন কি পারবেন না সেটা ওই ম্যাচটা শেষ হলে বোঝা যাবে। কিন্তু অনেকের মতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই কোপা আমেরিকা ফাইনাল রবিবার সকালে যেটা আছে, এবং 1 বছর পরে 1 বছর 2-3 মাস পরে 2022-এর ওয়ার্ল্ড কাপ, এই দুটোই মেসির লাস্ট চান্স থেকে যাচ্ছে দেশের হয়ে ট্রফি জেতার। তো দেখা যাক রবিবার দিন কি হয়। আমার দ্বিতীয় প্রশ্ন, আর্জেন্টিনা ব্রাজিল ফাইনাল ফেভারিট কারা? এই টুর্নামেন্টটা যেভাবে এগিয়েছে একবারে ডাইরেক্ট ফেভারিট কারা সেটা একবারে বলে দেওয়া যাবে না কারা, কারণ দুটো টিমই অলমোস্ট আইডেন্টিক্যাল পারফরমেন্স নিয়ে গিয়েছে। মানে গ্রুপ পর্যায়ে দুটো টিমই 3টে জিতেছে, একটা ড্র করেছে, তারপরে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল জিতে ফাইনালে পৌঁছেছে। তার মধ্যে একটা ডিফারেন্স ছিল যে ব্রাজিল তাদের সেমিফাইনালটা 90 মিনিটের মধ্যেই জিতেছে, আর্জেন্টিনাকে সেক্ষেত্রে টাই ব্রেকার খেলতে হয়েছে, মানে অতিরিক্ত সময় ম্যাচটা গড়িয়েছিল।
এইটুকু ডিফারেন্স ছিল, বাকিটা অলমোস্ট সেম। এবং ব্রাজিল যেভাবে এই টুর্নামেন্টটা খেলেছে তাতে অনেকে ব্রাজিলকেই একটু এগিয়ে রাখছেন, তার একটাই কারণ অ্যাজ এ টিম ব্রাজিল আর্জেন্টিনার থেকে অনেকটা বেটার। তাদের ডিফেন্সিভ কম্পোজার টিমটার অনেক ভালো, মিডফিল্ড খুব ভালো খেলছে, তারপরে সামনে তো নেইমার আছে। শুধু একটাই তাদের সমস্যা হয়ে গেছে যে গাব্রিয়েল জেসুস ফাইনালে খেলতে পারবেন না। কোয়ার্টার ফাইনালে একটা লাল কার্ড দেখেছিলেন, কিন্তু সেই লাল কার্ডটা যে ফাউলটা তিনি করেছেন সেটা এতটাই বড় ছিল যে কোপা আমেরিকার আয়োজক যারা কনমেবল তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে দুটো ম্যাচ সাসপেন্ড করা হবে, তো সেমিফাইনাল এবং ফাইনাল তিনি খেলছেন না। তো সেক্ষেত্রে গাব্রিয়েল জেসুসকে ব্রাজিল হয়তো পাচ্ছে না, কিন্তু বাকি যারা আছে নেইমার, রিচার্লিসন, কাসেমেরো সব মিলিয়ে ব্রাজিলের টিমটা আর্জেন্টিনার থেকে খানিকটা হলেও বেটার। আর আর্জেন্টিনার ক্ষেত্রে মেসি হয়তো পাশে, ডিমারিয়াকে পাচ্ছে, ডিমারিয়া ভালো ফর্মে আছে, কিন্তু বাকি লাউতারো মার্টিনেস বা সার্জিও আগুয়েরো এদের সব ম্যাচে ঠিক সমান ভাবে পারফর্ম করতে দেখা যায়নি, তাই ব্রাজিলকে সামান্য হলেও এগিয়ে রাখতে হবে। টিম হিসেবে ব্রাজিল এগিয়ে, সেখান থেকে জানতে চাইছি যে দেশের মাটিতে ব্রাজিলকে হারানো কতটা কঠিন আর্জেন্টিনার পক্ষে। অবশ্যই এটা ভীষণই কঠিন হবে, ভীষণই কঠিন। দেশের এমনিতে ব্রাজিল যে ভাবে ফুটবলটা খেলে তাতে তাদের খেলা দেখতে সবারই ভালো লাগে, তাদের খেলা অনেকটা স্কিল থাকে। আর্জেন্টিনার খেলায় মেসি ছাড়া বাকি প্লেয়ারদের মধ্যে এই মুহূর্তে অত স্কিলফুল প্লেয়ারের সংখ্যা কম, তাদের খেলার মধ্যে অনেক বেশি ইউরোপিয়ান ছাপ এসে যায় অনেক সময়তেই এখন। কিন্তু সেক্ষেত্রে আর একটা ডিফারেন্স হচ্ছে ইউরোপিয়ান ছাপ এলেও তাদের আবার সেই মানের ডিফেন্ডার বা সেই মানের মিডফিল্ডার নেই যারা এই ব্রাজিল টিমটার বা অন্য ইউরোপিয়ান বড় টিমের সঙ্গে সেভাবে টক্কর দিতে পারে, তারা একটু পিছিয়ে। সেই রকম একটা টিম নিয়ে ব্রাজিলের সঙ্গে ফাইনালে, সেটা খুবই, গত বছর ব্রাজিলেই কোপা আমেরিকা হয়েছিল, গত বছর না মানে গতবারের যে কোপা আমেরিকা ফাইনাল, এই কোপা আমেরিকা হয়েছিল 2019-এ, তার সেমিফাইনালে ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচটা ব্রাজিল আর্জেন্টিনাকে খুব সহজেই হারিয়ে ফাইনালে গেছিল। তো আবার আর একটা ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ এবং সেটা ফাইনাল, এটা ব্রাজিলকে ওদের নিজেদের ঘরের মাঠে হারানো খুবই ডিফিকাল্ট। তো সবশেষে একটা কথাই বলা যায় যে এই ম্যাচটা হয়তো মেসির প্রতি আবেগ থাকবে অনেকের, মেসি ট্রফি জিতলে অনেকেই খুশি হবেন, কিন্তু একটা দিক ভেবে রাখতে হবে যে এই ট্রফি জেতার ভাবনাটা অনেকটা আবেগ থেকে ব্রাজিল কিছুটা হলেও এগিয়ে থাকছে। অনেক ধন্যবাদ আপনাকে এই সময় গোল্ডকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আজকের আলোচনার পর ফিরে এলাম বাকি হেডলাইন্স নিয়ে। বাংলাদেশে ফলের রসের বহুতল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে 52, জখম অন্তত 50। অভিন্ন দেয়ানি বিধিতে সায় দিল্লি হাইকোর্টের, সারা দেশে কার্যকর করতে কেন্দ্রকে নির্দেশ। শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুর 2.5 বছর পর তদন্ত চেয়ে FIR স্ত্রীর, উনি চাইছেন কয়েক মাস জেলে থাকি কিন্তু ভয় দেখিয়ে লাভ নেই, পাল্টা শুভেন্দুর। রেডিয়েন্ট ওয়ার্মারে লাল হয়ে গেল 10 দিনের শিশুর শরীর, যান্ত্রিক ত্রুটি বলছে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ। রবিবার ভোরে কোপা আমেরিকার ফাইনালে মেসির আর্জেন্টিনার মুখোমুখি নেইমারের ব্রাজিল। আজকের দিনটি নিয়ে এবার দুটো তথ্য শেয়ার করি। প্রথমটি জন্মগ্রহণ সংক্রান্ত। 1949 সালে আজকের দিনে ক্রিকেটার সুনীল মনোহর গাভাস্কর জন্মগ্রহণ করেন মুম্বাইতে। টেস্ট ক্রিকেটে তাঁর 34টি সেঞ্চুরি সহ 10,000-এরও বেশি রান রয়েছে। দ্বিতীয় ইনফোটি খেলাধুলা সংক্রান্ত। 1991 সালে আজকের দিনে বর্ণবৈষম্য নীতির অবসানের পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পুনরায় ICC দ্বারা আন্তর্জাতিক আঙ্গিনায় ক্রিকেট খেলার অনুমতি পায়। শেয়ার মার্কেটের খবর। এবার আসি শেয়ার মার্কেটের খবরে। গতকাল সেন্সেক্স 182.75 পয়েন্ট পড়ে 52,386.19 পয়েন্টে বন্ধ হয়েছে। নিফটি 50 বন্ধ হয়েছে 15,689.80 পয়েন্টে। আবহাওয়ার খবর।
জেনে নেওয়া যাক ওয়েদার কেমন থাকবে। শুক্রবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার সর্বাধিক তাপমাত্রা 35 ডিগ্রির আশপাশে থাকতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শেষ করছি আজকের উদ্ধৃতি দিয়ে। যেই চিন্তাভাবনা দিয়ে আমরা আমাদের সমস্যাগুলো তৈরি করি, সেই চিন্তাভাবনা দিয়ে তার সমাধান করা অসম্ভব, কথাটি বলেছেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। শেষ হলো আজকের ডেইলি নিউজকাস্ট। উপস্থাপনায় আমি সুমনা, আপনারা শুনছেন এই সময় গোল্ড। ধন্যবাদ।